আজ শনিবার হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত গজার মোড় এলাকায় একটি মাল্টি স্পেশালিটি নার্সিংহোমের উদ্বোধন হয়ে গেল। ঝাঁচকচকে এই নার্সিংহোমের নাম এস.আর.এ মেডিকেল কেয়ার ফাউন্ডেশন। রোগী পরিষেবার জন্য এই নার্সিংহোমে রয়েছে নানান সুবিধা, আইসিইউ, এইচডিইউ, জেনারেল বেড, কেবিন, ডায়ালিসিস ইউনিট, গাইনো বিভাগ সবকিছুই রয়েছে এই নার্সিংহোমে। রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার থেকে শুরু করে কেমোথেরাপি ইউনিট, প্রায় সমস্ত রোগের সুচিকিৎসা রয়েছে আধুনিক এই নার্সিংহোমে। জানা গেছে মোট 5 জন ব্যক্তি একযোগে পার্টনার হয়ে এই নার্সিংহোমটি প্রতিষ্ঠা করেছেন। মানুষকে সুপরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যেতে চান। এস.আর.এ নার্সিংহোমের সার্বিক দিক নিয়ে 5 পার্টনারের একজন ধৃতি সুন্দর ঘোষ কি জানিয়েছেন শুনুন। আমাদের নার্সিংহোমের মেন উদ্দেশ্য নার্সিংহোম করাটা, যে আমরা অ্যাকচুয়ালি আমরা খুব ছোটো, মানে নিচু লেভেল থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি। তো সেই জায়গাটাতে যে সব সমস্যাগুলো দেখেছি সাধারণ মানুষের ট্রিটমেন্ট করতে গিয়ে, যে খরচা বা একটা স্কিল দরকার, সেগুলো আমাদের মধ্যে বর্তমান কিন্তু আমরা একটা অন্য জায়গায় পড়ে সেইখানে আমাদের নিজস্ব স্কিলটাকে এক্সপোজ করতে পারছিলাম। তো তখন চিন্তা ভাবনা করলাম যে আমরা একটা নার্সিংহোম তৈরি করি, সাধারণ মানুষের পরিষেবা দেবো এবং একটা নিজস্ব দক্ষতাটাকে আমরা এক্সপোজ করব। তো সেই হিসাবে সবচেয়ে বড় কৃতিত্ব অবশ্যই এই ব্যাপারে আমাদের সিনিয়র যে ডক্টর আছেন, ডক্টর সঞ্জয় দাশগুপ্তা বা ডক্টর অনিক ঘোষ, এনারা কিন্তু বিশেষ করে আমাকে মানে একদম দারুণভাবে সাপোর্ট করেছে সব দিক থেকে, মানে কাজের সাপোর্ট বলুন বা ধরুন যে কোনো প্রবলেমে পড়লে স্যার যে আমাকে ভরসা করেছে, সেটা যে সে আমি ডাকতে পেরেছি সেটা একটা বিশাল বড় ব্যাপার। সেখানে স্যারের ক্ষেত্রে আমার প্রতি এসেছে, স্যার যে বললেন ডক্টর রাজগুপ্তা যে আমি 15 বছর ধরে ছিলি, 15 বছর রিলেশনটাতে এইভাবে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি একটা মাল্টি স্পেশালিটি নার্সিংহোম তৈরি করেছি, যেখানে আমাদের সার্জারি ডিপার্টমেন্টটা খুবই স্ট্রং, সার্জারি ডিপার্টমেন্ট ওটি খুবই আধুনিক করা হয়েছে। ডায়ালিসিস ডিপার্টমেন্টটাকে আমরা তৈরি করেছি একদম ইন্টারন্যাশনাল লেভেলের, যেখানে ডবল আরও দিয়ে ডায়ালিসিস করা হয় নতুন ডায়ালিসিস মেশিন দিয়ে। এছাড়া এখানে পরিষেবা থাকে জ্ঞান বেড, আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, ইউএসজি, এক্স রে, মেডিসিন শপ, গাইনি ডিপার্টমেন্ট সবই থাকছে। তো আমরা আশা করবো কম পয়সায় মানুষকে সার্ভিস দেবো এবং আমরা একটা পরিষেবামূলক কাজের জন্য আমরা এই নার্সিংহোম। এই নার্সিংহোমের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ডক্টর সঞ্জয় দাশগুপ্ত বলেন, নার্সিংহোমটা রিসেন্ট ধৃতি সুন্দরবাবু দায়িত্ব নিয়েছেন, এটা একটা হিউজ এরিয়া, প্রায় 100 বেডের মতো জায়গা আছে এবং যত বড় বেড হয় তত ডেফিনেটলি সমস্যা এবং খরচা সব কিছুই অত্যন্ত বেড়ে যায়, এরিয়ার সাথে সাথে জীবনের সমস্যা অত্যন্ত বেড়ে যায়। তবে আশা করি ওর যে লেভেল অফ এনাদের দুজনের যে লেভেল অফ ইন্টেলিজেন্স আছে এবং কর্মক্ষমতা আছে এরা আশা করি পারবে। এবং এখানে ডাক্তাররা আমি তো আসবোই, তাছাড়াও লোকাল এবং কলকাতা থেকেও ডাক্তারবাবুদের বলা হয়েছে এরা এখানে আসবে এবং যথাসম্ভব আমরা সাপোর্ট দেব। থ্যাংক ইউ। আপনার পরিচয় স্যার? আমি ডক্টর সঞ্জয় দাশগুপ্ত, আমি প্রফেসর নেফ্রোলজি। এই মুহূর্তে আমি মেডিকেল কলেজে ছিলাম ফেব্রুয়ারি অবধি, ফেব্রুয়ারির পর আমি SSKM পিজি হসপিটালে ট্রান্সফার হয়েছি ফেব্রুয়ারির পর। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স রে, EMG, NCV, ECG, EEG, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা OPD ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9732-84-3677